চট্টগ্রাম মহানগরীতে অবস্থিত দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান হাসনাইন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস কর্তৃক আয়োজিত হজ প্রশিক্ষণ কর্মশালা ও প্রীতি সম্মেলন 2024 নগরীর একটি কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়। চট্টগ্রাম বার কাউন্সিলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও অধ্যাপক নঈম কাদেরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসিরউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সহসভাপতি ডক্টর শেখ শফিউল আজম, অধ্যাপক ডক্টর ফরিদুদ্দিন ফারুক, হাসনাইন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মোয়াল্লেম মাওলানা আনোয়ার হোসাইন, ডক্টর দেলোয়ার হোসেন আনসারি, মাওলানা শহীদুল আলম, সৈয়দ মুস্তাফা মুনিরুদ্দিন, অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ সলিমুল্লাহ, অধ্যক্ষ হামেদ হাসান সহ আমন্ত্রিত অতিথি ও 2024 মৌসুমের হজের জন্য নিবন্ধিত হাজিগণ। হাসনাইন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ব্যবস্থাপনায় প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ হজ যাত্রী পবিত্র হজ পালন করতে যান। এবছরও প্রায় 400 জন সম্মানিত হজযাত্রী পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। সেখানে তারা যেন কোনো প্রকার জটিলতার সম্মুখীন না হন তার জন্য আয়োজন করা হয়েছে প্রশিক্ষণ কার্যক্রমের। অভিজ্ঞ মুয়াল্লিম ও আলেমগণ প্রত্যক্ষভাবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন। মুহাক্কিক আলেমগণ হজের বিভিন্ন মাসালা মাসাইল নিয়ে আলোচনা করেন। অতীতে যারা হাসনাইন হজ কাফেলার ব্যবস্থাপনায় পবিত্র হজ পালন করেছেন তারা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ কাফেলার সুশৃঙ্খল ও নিরাপদ হজ ব্যবস্থাপনায় সন্তুষ্ট হয়ে এই ধারা অব্যাহত রাখার অনুরোধ করে। সেই সাথে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পশ্চিম বাঁশখালীর কৃতি সন্তান জনাব আলহাজ হাসান নূর চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ জানান। إن الحمد والنعمة لك والملك لا شريك لك فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون زرا أهل الذكر جرا زرا جانے جرا پاکو تمرا تادر کے پرشن کرو تادر تھی کہ تمرا جنے ناو سبحان اللہ تال ایک نمبر ہو چھے حقان علماء کرام تھی کہ حجر جابتی و قرونی و بشوئے گیان لاب کرا سبحان اللہ ফেসবুকে এবং ইউটিউবে দেন, দেখেন আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন। এক একজন বক্তা এক এক ধরনের ব্যাখ্যা দিচ্ছে। তো এখানে ইসলামের পাঁচটি যে মূল স্তম্ভ ইমান, নামাজ, রোজা, হজ, জাকাত। হজ প্রত্যেকের জন্য কিন্তু ফরজ নয়, প্রত্যেক মুসলমান নরনের জন্য ফরজ নয়। হজ আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর ফরজ করেছেন যাদের সামর্থ্য আছে, যারা সচ্ছল। কিন্তু আমাদের মতো দেশে এখনও এটা আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের মতো দেশে যাদের উপর হজ ফরজ নয় ওরা কিন্তু হজ ইসলামের প্রতি ভালোবাসার হিসাবে এবং আল্লাহ রাসূল নিদর্শনগুলো যেখানে পবিত্র মক্কা নগরীর মক্কা মদিনা এবং আরব দেশে আছে সেগুলো দেখার জন্য এবং এই পবিত্র হজ আদায়ের জন্য অনেকেই গিয়ে থাকে। কিন্তু আসলে আমি যতটুকু যে এখানে অনেক আলেমগুলো আছে ওনাদের উপর কিন্তু হজ ফরজ নয়। আর শুধু সামর্থ্য থাকলে আপনার হবে না, সেই উপার্জনগুলো অবশ্য অবশ্য শতভাগ হালাল উপার্জন হতে হবে। হালাল উপার্জনের মাধ্যমে যদি আপনি সামর্থ্য পান তাহলে আপনার হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। আর আমি যদি অন্যের হক হক দুই প্রকারের, একটা হলো যে রাব্বুল আলমিনের হক, আল্লাহ রাব্বুল আলমিন নামাজ রোজা হজ অর্থাৎ যেভাবে আমাদেরকে একজন মুসলমান হিসাবে জীবনযাপন করার নির্দেশনা দিয়েছেন সেভাবে আমি করতে পারিনি। আমি যদি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে গায়ে মনোভাক্যে একাগ্র চিত্তে যেভাবে আল্লাহ রাব্বুল আলমিনকে ডাকলে স্মরণ করলে আল্লাহ রাব্বুল আলমিন খুশি হবেন, রাজি হবেন, সেভাবে যদি আমি করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলমিন সেক্ষেত্রে বিবেচনা করবেন। আল্লাহর হক আমি আদায় করিনি সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করতে পারেন, করবেন। কিন্তু আমার আপনার হক আমি আত্মসাৎ করেছি, আপনার হক আপনার ন্যায্য পাওনা থেকে আপনাকে বঞ্চিত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সে হক কখনো ক্ষমা করবেন না। আমি ব্যবসা করি,
সারা জীবন ব্যবসায়ী আছি, কিন্তু আজকে আমি এসেছি ব্যবসা করার জন্য। সেই ব্যবসার ফল কাপড়ের জগতের ব্যবসা। তো আমাদের সবাই আল্লাহ করে মেহমান যারা হচ্ছেন তারা কীরকম ভাগ্যবান একটু বলে শেষ করব। তিনটা নিয়ামতের কথা আমি বলেছিলাম, চতুর্থ নিয়ামত হলো আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দিয়েছেন হজ ফরজ করেছে, যাতে সুস্থ শরীর আছে এবং স্বাবলম্বী অর্থনৈতিকভাবে কন্ডিশনাল ফরজ, সেটাও সেদিক থেকেও আপনার ভাগ্যবান। আল্লাহর ঘর খান কাবা, এখানে কিছু জিনিস এখানে যেটা আপনার দুনিয়ার জগতের জিনিস না, যেটা দেখলে পরে আপনার ইমান মজবুত হবে। আপনারা আমরা আল্লাহকে দেখি নাই, আমরা আপনারা আল্লাহর হাবিবকে দেখি নাই, কিন্তু যে জায়গায় যাচ্ছেন সেই জায়গায় দেখবেন আল্লাহ পাকের কুদরতের নিদর্শন। দেখি হযরত আসওয়াদ, এটা দুনিয়ার জগতের পাথর না, বুঝলেন কি বলে কথা ঠিক, এটা দুনিয়ার জগতের কিছু না। আল্লাহ পাকের জান্নাতের সুসংবাদ দিয়েছেন আমাদেরকে, সেই জান্নাতের নিদর্শন হযরত আসওয়াদ। বাসখালী এক্সপ্রেস, দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল।